এই দেশের মাটিতে আমাদের ধারণা টুপিদারি জুব্বা পাগড়ি রোজা নামাজ এই দিয়ে জান্নাতে যাওয়া যাবে, কথাটা কি ঠিক? তাহলে দুইটি কারণে মানুষ জান্নাতে যেতে পারে, কয়টি কারণ? দুইটি কারণ, কয়টি কারণ? দুইটি কারণ। الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحت الأنهار خالدين فيها أبدا سورة بقرة 82 نمبر آيات نشي ذرا إيمانا نار پره بشد عمل کره چه تادر جنو روئے سے چیرو دین ار جنو جنات کوئی دین ار جنو بجھے تھک لے بولن کوئی دین ار جنو چیرو دین ار جنو جنات تل چیرو دین ار جنو جنات پار جنو کوئی دینش ار درکار کوئی دینش ইমান ঠিক এবং আমল ঠিক। বিশুদ্ধ ইমান, বিশুদ্ধ ইমান শিরিক মুক্ত ইমান এবং বেদাত মুক্ত আমল। শিরিক মুক্ত ইমান, বেদাত মুক্ত আমল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত নেগেটিভ আর পজিটিভ সমন্বয় হবে না। এই বেদাত বলেন, শিরিক বলেন, আর চুরি বলেন, ডাকাতি বলেন, নেশা বলেন, যাই বলেন, সব কিছু এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে রয়েছে। লা ইলাহা যে বুঝেছে সে সুদ ঘুষ বুঝেছে, লা ইলাহা যে বুঝেছে সে চুরি বুঝেছে, লা ইলাহা যে বুঝেছে জেনা ব্যবিচার কাকে বলে সে বুঝেছে, লা ইলাহা যে বুঝেছে পরনিন্দা কি সে বুঝেছে, লা ইলাহা যে বুঝেছে জমিন ঠকাই খাওয়া যাবে না এটা সে বুঝেছে, আর ইল্লাল্লাহ সে বুঝেছে নামাজ পড়তে হবে যে বুঝেছে, ইল্লাল্লাহ তিনিই বুঝেছে হজ করতে হবে টাকা হইলে এটা যে বুঝেছেন। ইল্লাল্লাহর অর্থ হা, আল্লাহ ইলাহার অর্থ না। শরীয়তে যত হা আছে ইল্লাল্লাহ আর যত না আছে লা দিয়ে বাদ দে, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে বাদ দিতে হবে ওই জিনিসকে যে জিনিস আল্লাহ নিষেধ করেছেন, কথা ঠিক কিনা? আপনি আর আমি কি বাদ দিতে পেরেছি পারছি? এবার একটু পরীক্ষা করি, আপনার আমার ইমানটা একটু ঝালাই দিয়ে দেখি ইমান কতটুকু সঠিক এবং আমল কতটুকু সঠিক। জানি না কতটুকু সবাই পাবো, আর আমল এবং ইমান দুরুস্ত হলে জান্নাত চিরস্থায়ী জান্নাত পাবেন, কোরআন তার গ্যারান্টি দিয়েছেন। সব শুদ্ধ হলো আমল করলে জান্নাতে যাওয়া যাবে, এ কথা কোরআনে কোথাও বলা হয় নাই। আমল করলে জান্নাতে যাওয়া যাবে কথাটি সত্য নয়, আবার বলছি আমল করলে জান্নাতে যাওয়া যাবে কথাটি সত্য নয়। যেখানে আমলের কথা বলেছে সেখানে আমলে সালেহাত বলেছেন, আমলে সালেহ হতে হবে, বিশুদ্ধ সালাত হতে হবে, তা না হলে জান্নাত পাওয়া যাবে না। শুনুন, এদেশের সকল আলেম ওলামা পীর বুজুর্গ বলতে গেলে প্রায় তারা দিনের দাওয়াত দেয়, কথা ঠিক কিনা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিনের দাওয়াতের জন্য আসেন নাই, বলে এটা কি বললেন? অনেক আলেম ওলামা এখন পেটের মধ্যে ফুলতে আছেন বেলুনের মতো, যে কি কইলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিনের দাওয়াতে দেশে? অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াতে দেশে নাই। দিন অর্থ হলো জীবন ব্যবস্থা, দিন অর্থ জীবন ব্যবস্থা। একটা শুকরের জীবন ব্যবস্থা আছে, একটা গরুর জীবন ব্যবস্থা আছে, একটা হিন্দু লোকের জীবন ব্যবস্থা আছে, একটা খ্রিস্টানের জীবন ব্যবস্থা আছে। জিনা নবী দিন প্রসারের জন্য আসেন নাই। হু আল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক। এবার ফাফানি চলে গেছে পেটের ভিতর থেকে, আয়াত বলছি না, যেই হুজুরের প্যাটের মধ্যে ফুল ছিল ফুলনি সব বের হয়ে গেছে পিছন দিকে। আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক, সূরা সব 10 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন পবিত্র সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং দীনে হক নিয়ে, দীনে হক নিয়ে, দীনে হক নিয়ে। শুনুন, দীন প্রসারের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাঠানো হয় নাই, দীনে হক প্রসারের জন্য দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন দুনিয়া এসেছিলেন তখন দীন ছিল, ওটা দিনে হক ছিল না। কেন? লিউজ হিরাহু আলা দিন কুল্লি, সকল দিনের উপরে দিনে হককে প্রতিষ্ঠিত করার জন্য রসুলকে পাঠিয়েছে। এই আয়াত প্রমাণ করে নবী আসার আগে তাদের যে বিধান ছিল ওটা দিন, এই আয়াতে বলছে। আর নবী যেটা নিয়ে এসেছিলেন ওটা দিন নয়, দিনে হক। তাই যতক্ষণ পর্যন্ত আপনার দিন দিনে হক না হবে ততক্ষণ পর্যন্ত আপনার দিন প্রসারের মাধ্যমে ইমানদার বেঈমানও হতে পারে। মনে রাখবেন, একজন চোর সে যদি চুরি করে চুরির অপরাধে সে একা হয়তো জান্নাতে জাহান্নামে যেতে পারে, একজন জেনাকার যদি জেনা করে হয়তো বা সেই জেনার অপরাধে জাহান্নামে যেতে পারে। মনে রাখবেন, একটা বক্তা যদি ভুল ওয়াজ করে ওই
বক্তা একা জাহান্নামে যাবে না গোটা জাতি জাহান্নামে যাবে এবার বুঝে থাকলে বলুন একটা চোর বড় অপরাধী না একটা ভুল বক্তা বড় অপরাধী একটা জেনাকার বড় অপরাধী না একটা ভুল বক্তা বড় অপরাধী ভুল কাকে বলে আবার একটু না বলে পারছি না ভুল কাকে বলে ঠিক কাকে বলে আপনার কাছে কেউ জিজ্ঞেস করলো যে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা যাবে কি না আপনি বললেন কথা বলার শর্ত তো দুইটা বিস্তারিত বলবেন দলিল দিয়ে বলবেন আপনি মুসলিম শরীফের 313 নম্বর পৃষ্ঠে একটি হাদিস রয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করছেন যে একদিন গভীর রাতে আমি শুয়ে রয়েছি আল্লাহর রাসূল আমার সাথে ছিল তিনি হঠাৎ করে উঠলেন বাইরে বের হলেন আস্তে আস্তে বাকিউল গরকাত যেটাকে বাকি জান্নাতুল বাকি বলা ওখানে গেলেন ওখানে গিয়ে আল্লাহ নবীর রাতে হাত উত্তোলন করে দোয়া করেছেন এই হাদিসটি আপনি চোখে দেখলেন মুসলিম শরীফ বলেন হ্যাঁ কবরস্থানে গিয়ে দোয়া করা যাবে মুসলিম শরীফে হাদিস রয়েছে কে বলছে নাই মুসলিম শরীফে রয়েছে কবরস্থানে গিয়ে দোয়া করা যাবে আপনি ব্যাক কেন আপনি নির্বোধ আপনি ভুল ভুল ব্যাখ্যা করছেন আপনি বুঝেন নাই লেখা এটাই রয়েছে আমি যারা বলছি তবুও ভুল করেছেন লেখা এটাই রয়েছে তবুও ভুল করেছেন লেখা এটাই রয়েছে হাদিসে তবুও ভুল করেছেন কোথায় ভুলটা এই হাদিসটি যদি রসুলের তরিকায় আমল করতে চান তাহলে তিনটি শর্ত রসুল এই কাজটি গভীর রাত্রে করেছেন আপনার করতে হলে গভীর রাত্রে করতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি জীবনে একবার করেছেন আপনার করলে জীবনে একবার করতে পারবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি একাকী করেছেন আপনার করলে একাকী করতে হবে এই তিনটি শর্ত এই হাদিসের মধ্যে রয়েছে আপনার ইচ্ছা মতো অর্থ করলে হবে না মান ফাসসারাল কোরআন বিরাইহি ফালিয়া তাবাবাউ মাকাদাহু মিনান নার যে নিজে মন গড়া কোরআন হাদিসের ব্যাখ্যা করবে তার ঠিকানা হলো জাহান্নাম শুনুন বুখারী শরীফ 17 পৃষ্ঠা 12 লাইনের পরে হাদাসানাল মাকি ইবনে ইব্রাহিম قال হাদাসানা ইয়াজিদ ইবনে উবাইদিন আনা আবি সালমাদা হু ইবনে আকওয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মাই ইয়াকুলু আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাবাউ মাকাদাহু মিনান নার রাওহুল বুখারী বিশ্বনবী বলছেন বিশ্বনবী বলেছেন কোন ব্যক্তি আমার নাম দিয়ে কোন হাদিস বলে দিল যেটা আমি রসুল মা লাম আকুল যা আমি রসুল বলি নাই এরকম যদি কেউ বলে সেই বক্তার ঠিকানা জাহান্নাম সেই বক্তার ঠিকানা কোথায় তাহলে আপনার একটি প্রশ্ন এখানে রয়ে গেছে সেটা হলো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে একবার যেই কাজটি করেছেন সেই কাজটি উম্মতের জন্য সারা জীবন সুন্নাত কি তাই তো সবাই তাই বিশ্বাস করেন কিনা হ্যাঁ ধন্যবাদ যারা না বলছেন তাদের তারা পাশের নাম্বার পেয়েছেন সত্য নয় কথাটি সত্য নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার করেছেন সেই কাজটা উম্মতের জন্য সারা জীবন সুন্নাত ভুল ব্যাখ্যা বুখারী শরীফ 2213 নম্বর হাদিস আল্লাহ নবী জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন যদি একবার নবী যারা করছে ওটা যদি সারা জীবনের জন্য সুন্নাত হয় তা আপনি কেন দাঁড়াই প্রস্রাব করেন না নবী যে কারণে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন সেই কারণ যদি এখনো হয় এখনো দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন ওই কারণ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন না এটাকে বলা হয় হাদিসের মফহুম হাদিসের প্রক্ষাপট বুঝতে হয় হাদিসের মফহুম বুঝতে হয় হাদিসের উসুল বুঝতে হয় তারপরে হাদিস বলতে হয় আন্দাজে বললে হয় না